কুরাস না? আর কুরাসের ভিতরে আপনার আর একটা যাইতে আছে মনে করেন যে ওটার শুট নাই কুরাস, যেমন এ দেখেন এই ধারটা, এ দেখেন এই লালটা, লাল কালার, শিয়াল কালার, এটা রেট কম, এটাও রেট কম, জি আচ্ছা। এই কুরাসটা মনে করেন যে 10,000 টাকা, 10,500 টাকা বিক্রি করা যাবে। আচ্ছা, এটা লেজ, এ দেখেন। আচ্ছা 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 আচ্ছা, তো এই ক্রস ধারিটির বয়স কেমন হতে পারে? একবার বাচ্চা দিয়েছে, একবার দুই দাঁত, দুই দাঁত, জি দুই দাঁত বয়স। আচ্ছা, ওজন যদি করি ভাই, গাছান ওজন লাইভ ওয়েটে 25 কেজি, এটা 25 কেজি গাছান, 25, আচ্ছা 25 কেজি। দামও আপনি আমার দর্শকদেরকে বললেন, জি ভাই। এই দুই কোয়ালিটির মাল আছে অরিজিনাল কি আপনার কাছে আছে? দেখেন এই ধাড়িটা, এটা কিন্তু কুরাস, দেখেন থাকুন থাকুন ধরুন এর বাচ্চা, এ দেখেন এইটা মেয়ে বাচ্চা, সাথে এটা বাচ্চা, এ দেখেন এর সাথে এটা বাচ্চা, এর বাচ্চা এটা, জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি জাতের ধাড়ি? এটা কুরাস ভাই, এ দেখেন হেডুর গিরোসাম লেল দিয়ে দেন, এটা কুরাস। একটা বাচ্চা দিয়েছে, জি না এর দুইটা বাচ্চা, একটা আর একটা আছে, আছে না, জি। আচ্ছা আচ্ছা, দেখেন আরেকটা বাচ্চা, এ দেখেন এটা, এ দেখেন এই দুইটা বাচ্চা, এ দেখেন এই দুইটা, তাহলে হার্টের সেমসেম হলে দুইটা বাচ্চা হয়, জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই ওজন কেমন হতে পারে ভাই? এই গাছান ওজন 35 কেজি, 35 কেজি, জি লাইভ ওয়েটে। আর এর বয়স কেমন হবে? বয়স এটা 4 দাঁত, দুবার বাচ্চা দেবে, 4 দাঁত, দুইবার বাচ্চা দিয়েছে। আচ্ছা আচ্ছা, তো যদি আমার দর্শক ভাইরা ঠিক এই কোয়ালিটির ধাড়ি আপনার কাছ থেকে নিতে চাই, এটা কেমন দাম আসবে? এটা অর্ডারে নিলে 13,500 করে আসা যাবে, 13,500 অর্ডারে। বাচ্চা থাকবে না, বাচ্চা পেটে থাকবে ভরা খাবে, ওই বাচ্চা শহর নিতে গেলে আবার একটু রেট বেশি। দর্শক বন্ধুরা দেখুন, 13,500 টাকা এই ক্রস জাতের ধাড়িটির দাম আসতে পারে। ওই দুইটা বাচ্চা দেখেন, ওই বাচ্চা বাচ্চা দেবে, দেখুন হাঁটু সেম সেম লেস। আচ্ছা, তো খুব ভালোভাবে দেখুন, এর দুইটা বাচ্চাও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, মাথাটি দেখেন, এর কানটিও দেখেন, আর এর ওজন তো আপনারা শুনলেন, বয়স শুনলেন, বাচ্চাগুলি দেখলেন। এই ধাড়িটা কিন্তু হাই কুরাস ভাই, বুঝলেন? আচ্ছা, তো এর সম্পর্কে আমার ভাইয়ের কাছ থেকে আপনার বিস্তারিত জানলেন। আচ্ছা, এগুলা খাসি, এই যে কাটান দেওয়া খাসি, খাসি, জি, এই চেপি দিয়ে, জি, খাসি করে দেওয়া, এই যে, ও আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে খাসি চুল কাটা, পশম কাটা, পশম কেটে দেওয়া হয়, লোম কেটে দেওয়া, গরম এসেছে তো। আচ্ছা আচ্ছা, এগুলো ক্রস, ক্রস খাসি, জি। এগুলো মাংস উৎপাদনের জন্য তৈরি করা হচ্ছে, জি। আচ্ছা, তো এর ওজন কেমন আসতে পারে ভাই? লাইভ ওয়েট এখন এটা 30 কেজি আছে, এখনো দাঁতিনি, 30 কেজি আবার দাঁতিনি, জি। আচ্ছা, এটা মনে করেন যে ভালো খাবার পালি, ভুট্টা মুট্টা দানাদার খাবার পালি 40 কেজি পর্যন্ত মাংস ধরা যাবে, তাই প্রাপ্তবয়স্ক পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তো এই বয়সে যদি আমার দর্শক ভাইরা ঠিক এটা নিতে চাই, তা কেমন আসতে পারবে দাম ভাই? ওই 12,000-12,500, 12,000-12,500, 12,000-12,500 টাকা। আচ্ছা, এটা এখন গোস্ত আছে মনে করেন 10 কেজি-11 কেজি গোস্ত, 10 কেজি। প্রথম আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই, আপনার কুরাস দি নতুন খামার হিসাবে কুরাস ধাড়ি দি খামার করা ভালো, আর কুরাস মনে করেন যে বছরে 4টা বাচ্চা দেবে, আচ্ছা, আর এটা 14 মাসে দেবে 2টা বাচ্চা। আচ্ছা, সেই ক্ষেত্রে বাচ্চা বেশি হলে তো লাভ বেশি, বা তার পাল মেয়ে বাচ্চা হলে সে যদি বাচ্চা রাখে, জি, দ্রুত তার পাল বড় হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কারণে আর যদি শখের বসে গাড়ল অরিজিনাল রাখতে চাই, অল্প করে রাখলো, কিছু কুরাস নিল, আচ্ছা, তাহলে সে বুঝতেও পারলো যে কোনটা লাভজনক বেশি। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে